রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে কোনো সুপারিশ করেনি বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলেছে রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশকে সুনির্দিষ্টভাবে কোনো সুপারিশ করেনি তারা। মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা সংখ্যালঘু এই মুসলমান জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে সহায়তায় বিশ্বব্যাংক কাজ করছে। আর শরণার্থীদের রূপরেখার যে পর্যালোচনা, সেটি জাতিসংঘের শরণার্থী সংস্থা তথ্যের ভিত্তিতে হয়েছে। বিশ্বব্যাংক মঙ্গলবার তাদের ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে এইসব তথ্য জানায়। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গারা শরণার্থী নয়, সে কারণে শরণার্থীদের ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংক যে রূপরেখা দিয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বব্যাংক যে প্রতিবেদন তৈরি করেছে সেটা বাংলাদেশের জন্য নয়, 16টি দেশের জন্য প্রযোজ্য। যেসব দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে সেখানে যাতে আত্মীয়করণ করা যায়, যাতে শরণার্থী স্থানীয় লোকজনের মধ্যে ঝগড়াঝাটি কমে, শরণার্থীদের সুন্দর ভবিষ্যৎ দেওয়া যায়, সেজন্য বিশ্বব্যাংক এই প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত রোহিঙ্গারা স্বেচ্ছায় ও নিরাপদে মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীর উপর রোহিঙ্গা ঢলের প্রভাব কমাতেও বিশ্বব্যাংক সহায়তা করছে। শরণার্থী নীতিমালার পর্যালোচনার উদ্দেশ্য সম্পর্কে বিশ্বব্যাংক বলছে, কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য, অনানুষ্ঠানিক শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, পানি ও পয় নিষ্কাশন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় কার্যকর সড়কসহ মৌলিক অবকাঠামো, সৌরবাতি ও দুর্যোগ প্রস্তুতিতে সহায়তার জন্য বাংলাদেশকে $590 মিলিয়ন দেওয়ার অঙ্গীকার করেছে বিশ্বব্যাংক। পাশাপাশি বিশ্বব্যাংকের গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে কক্সবাজারের উন্নয়নের চ্যালেঞ্জ ও অগ্রাধিকার কী সেটা বুঝতে সহায়তা করছে। বিশ্বব্যাংক বলছে, এই কর্মসূচির আওতায় বাংলাদেশকে $590 মিলিয়ন দেওয়া হয়েছে, যার পুরোটাই অনুদান, ঋণ নয়। শরণার্থী ও তাদের আশ্রিত দেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্য কার্যকারিতা ও প্রভাব মূল্যায়নের লক্ষ্যে শরণার্থী নীতিমালার পর্যালোচনা করা হয় বলে বিশ্বব্যাংক তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে শরণার্থীদের আশ্রয় দিচ্ছে এমন 14টি দেশের প্রতিটির জন্য এই পর্যালোচনা করা হয়েছে। শরণার্থী সংক্রান্ত রূপরেখার পর্যালোচনা কীভাবে সম্পন্ন হয় এর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বব্যাংক তাদের বিবৃতিতে বলেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR RPRF অনুসরণ করে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা বিদ্যমান নীতিমালা, এর প্রয়োগ ও কর্মসূচির ভিত্তিতে তথ্য সংগ্রহ করে থাকে। শরণার্থীদের আশ্রয়দাতা দেশের সমাজে অন্তর্ভুক্ত করতে বেশ কিছু প্রস্তাব সংবলিত রিফিউজি পলিসি রিফর্ম ফ্রেমওয়ার্ক নামে 16টি দেশের শরণার্থী ব্যবস্থাপনা নীতি সংস্কারের জন্য একটি প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা দপ্তর থেকে বাংলাদেশকে 31 জুলাইয়ের মধ্যে ওই রূপরেখার বিষয়ে মতামত দিতে সময় বেঁধে দেওয়া হয়েছিল, পরে এই সময় বাড়িয়েছে বিশ্বব্যাংক।